Assalamualaikum everyone, welcome to my channel. Asha korchi je jekhan theke dekhchen bhalo achen ebong shusto achen. Ami alhamdulillah bhalo achi. Boraborer moto notun aro ekti blog video niye apnader majhe hazir holam. Asha rakhchi ajker video tio apnader majhe onek beshi bhalo lagbe. এখানে যে আমগুলো আমি বাস্কেটে ভরে নিচ্ছি এগুলো হচ্ছে সাতক্ষীরার আম তো এই বছর ফার্স্ট টাইম আমার বাসায় আম আসলো তো হাজবেন্ডের পরিচিত এক ভাই বাগান কিনেছে সাতক্ষীরাতে তো সেখান থেকে আম এনেছে এগুলো হচ্ছে স্যাম্পল অর্থাৎ 10 কেজি দিয়েছে খেয়ে দেখতে যদি ভালো লাগে পরবর্তীতে ক্যারেটে আম পাঠাবে 20 কেজির মতো তো আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক বেশি আম পছন্দ করি বাজারের আমগুলোতে অনেক বেশি ফরমালিন থাকে তো ফরমালিন মুক্ত এভাবে জানাশোনা আমগুলো খুব বেশি পছন্দ করি তো সাতক্ষীরার আম এবার খেলাম আর জুন জুলাইয়ের দিকে কিন্তু চাপাই এবং রাজশাহীর আমগুলো পাওয়া যায় তো ওই আমগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো যেহেতু ফরমালিন ছাড়া আমগুলো তো আমের চেহারা যাই হোক খেতে কিন্তু দারুণ ছিল আমগুলো আনার পরে যারা যারা দেখেছে এবং প্রতিবেশীকেও দিয়েছি পরবর্তীতে যখন ক্যারেটে আম আসবে তখন হয়তো পুরো বাসার যে প্রতিবেশীরা আছে সবাইকে পাঠিয়ে দিব আম প্রতি বছরই আমি এই কাজটা করি তো সবাই মিলে খেলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে এত এত আম যখন ঘরে থাকবে দেখা যাবে পচে নষ্ট হয়ে যাবে তো সেটা করা থেকে সবাইকে নিয়ে খেলে কিন্তু ওটার আনন্দ অনেক বেশি আমার বাসায় অনেক বোতল জমে গিয়েছে অলিভ অয়েলের আর এছাড়া আমি কিছু বোতল কিনেছিলাম অনেক আগে প্রায় এক কার্টনের মতো তো ভাঙারি মামাদের কাছ থেকে কিনেছিলাম এজন্য আমার বাসায় কিন্তু অনেক বোতল রয়েছে কাচের তো ভাবলাম যে কিছু বোতল আমি এভাবে পেইন্টিং করে নিই প্রতিটা ফুলে দুইটা করে কালার ইউজ করেছি এজন্য শেড কালার এসেছে তো কেউ চাইলে কিন্তু এক কালার দিয়ে করে নিতে পারেন তবে দুইটা কালার হলে দেখতে ভীষণ ভালো লাগে আজকের ভিডিওতে বৃষ্টির সাউন্ড আসতে পারে তো এজন্য সরি চেয়ে নিচ্ছি বোতলের রংটা কালো তাই এখানে হোয়াইট কালারের যদি রং হতো তাহলে বেশি কিন্তু ব্রাইট লাগতো তো যাই হোক যে কালারগুলো আমার কাছে ছিল সেটা দিয়ে কিন্তু আর্ট করে নিচ্ছি আর এখানে জিরো সাইজের ব্রাশটা পাচ্ছি না তাই এই যে ডালগুলো একদমই মোটা হচ্ছে আর করতে কষ্ট হচ্ছে তো ডালপালাগুলো এঁকে নিব সেই সাথে এই যে এঁকেছি পাতা বোতলটা পুরোপুরি কমপ্লিট হয়েছে তো অন্ধকারের লুকটা দেখাচ্ছি লাইট দিয়ে এখন হচ্ছে আমার আর্ট করে নেওয়া কাচের বোতলগুলো দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া তো দেখতে পাচ্ছেন আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে আমার লিভিং রুমের যে টিভি ইউনিটের নিচে যে ক্যাবিনেটটা রয়েছে তো ওখানেই আমি আজ এটা ডেকোরেশন করে নিব তো রোজার মাসে কিন্তু এই বোতলটা করেছিলাম টিউলিপ ফুল এঁকেছিলাম এটাতে তো এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে তো ফেলে দেওয়া কাচের বোতলগুলো দিয়ে আমি কি সুন্দর করে পেইন্টিং করে এখন ঘরটাকে সাজিয়ে নিলাম তো দেখতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান আর গত ব্লগে আমার ঘর সাজানোর ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ইউটিউব কিন্তু ওটা খুব ভালো রিকমেন্ডেশন করেছে তো বোতল দুটার মাঝখানে একটা রিয়েল সিঙ্গোনিয়াম গাছ রেখে দিয়েছি দেখতে এখন অনেকটাই সুন্দর লাগছে আমার হাতের এই সকল কাজগুলো আমার বাসায় যারা বেড়াতে আসে তারা ভীষণ পছন্দ করে দেখা যায় বলতে থাকে যে তাদেরকেও করে দিতে আর এছাড়া আমার ইউটিউব ফ্যামিলি যারা আছে আমার আপুরা তো আপুদের কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি চেষ্টা করি যে খুব সহজ করে আমার ডিআইওয়াইগুলো আপনাদের মাঝে শেয়ার করতে এই ছিল হচ্ছে আমার বোতল পেইন্টিং করে নেওয়া আর ঘর সাজানোর আইডিয়া তো কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন
এটা ছিল পরের দিনের শুট। তো দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছটা এত ভালো লাগছিল ওয়েদারের সাথে, একদমই পারফেক্ট। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আর বাতাসে যে ঠান্ডা একটা মৃদু হাওয়া সেটা বইতেছিল। তো যে ফ্রেন্ডটা আমাকে পাখি দিয়েছিল তো ওই ফ্রেন্ড এসেছে, আরেকটা ফ্রেন্ড নতুন বাসা নিয়েছে, তো ওই বাসার জন্য কিছু গাছ কিনবে, তাই ওদেরকে নিয়ে নার্সারিতে যাওয়া। আমরা বিকেল 5টার দিকে বের হয়েছি আর দেখতে পাচ্ছেন সূর্যটা ঠিক মাথার উপরে। তো একজন হচ্ছে রোজা ছিল, তো ওর জন্য তাড়াতাড়ি করে কিন্তু আবার 6টার মধ্যে ব্যাক করতে হবে। তো ওর ইফতারটা আমি রেডি করে এসেছি, শুধু গিয়ে ইফতার করবে। যাই হোক, নার্সারিতে কিন্তু চলে এসেছি অলরেডি। এই নার্সারির ভিডিও কিন্তু আমার প্রিভিয়াস ব্লগে দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে দেশ বিদেশি নানা ধরনের গাছ রয়েছে আর এছাড়া ফুল ফল অনেক ধরনের গাছ কিন্তু রয়েছে। আর ওনার কালেকশনে থাই গাছটা একটু বেশি এবার মনে হলো। তো দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আমি গাছ নেওয়ার উদ্দেশ্যে যাইনি, ওদেরকে বলছিলাম যে আমি গাছ নিব না কারণ আমার বাসায় তেমন একটা জায়গা নেই। তারপরে ওদের থেকে আমার গাছ নেওয়া বেশি হয়ে গিয়েছে, তো ওরা কিন্তু পচাচ্ছিল যে তুই নাকি গাছ নিবি না, তো আমাদের থেকে তো তোর গাছের সংখ্যা বেশি হয়ে গেল। কি আর করবো, আমরা যারা গাছ পাগল আছি তারা কিন্তু গাছ দেখলে আর মাথা ঠিক থাকে না, দেখা যায় একটার জায়গায় অনেকগুলো নিয়ে ফেলি। তো ফুলের গাছ যেহেতু আমার হয় না, তো আমি আর ফুলের গাছ নেইনি। তো ফ্রেন্ডের জন্য একটা জবা ফুল গাছ নেওয়া হয়েছে, সেই সাথে অনেকগুলো গাছ কিন্তু ও কিনেছে আর আমি বিদেশি গাছগুলোই নিয়েছি যেগুলোর দাম একটু বেশি। অনেকেই প্রশ্ন করবেন এই লোকেশনটা কোথায় আর কোথায় এই নার্সারিটা, তো তাদের জন্যই বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিং, এটা তালতলার মোড় বললেই এই নার্সারিটা কিন্তু অনেকেই চেনেন, তো তারা দেখিয়ে দিবে। এখানে একটাই নার্সারি, তো দেখতে পেলেন আম ধরে রয়েছে আর সেই সাথে লেবু, তো এত ভালো লাগছিল, মাশাল্লাহ অনেক ফলনই কিন্তু হয়েছে, ছোট ছোট গাছে কি সুন্দর আম আর লেবুতে ভরে গিয়েছে। আমার অনেক পছন্দের একটা গাছ হচ্ছে বাগানবিলাস, তো এই বাগানবিলাসটাতে দেখতে পাচ্ছেন দুই কালারের ফুল হয়েছে। আর আমার সব সময়ের চাওয়া হলো আমি যখন বাড়ি করব অথবা একটা সুন্দর বেলকনি থাকবে আমার, তো সেখানে আমি বাগানবিলাসের কালেকশন রাখব। একে তো ওয়েদারটা ঝিরিঝিরি বৃষ্টিময় আর সেই সাথে হিমেল হাওয়া ছিল, আর সেই সাথে দেশি বিদেশি গাছের সমাহার, এত ভালো লাগছিল সব মিলিয়ে। তো এই গাছটা আমার চাই চাই, এই গাছটা তো নিয়েছি। আজ আমি বিদেশি কী কী গাছ কিনেছি সেটা পরবর্তী কোনো একটা ব্লগে শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কী সুন্দর অর্কিড ফুল ফুটে রয়েছে, আমার ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু নিতে পারবো না, তাহলে কিন্তু ওয়েস্ট অফ মানি হবে, অর্থাৎ আমার বাসায় ফুলের গাছ কিন্তু একদমই হয় না। এর কারণ হচ্ছে আমার বাসায় রোদের আলোটা খুব কম পড়ে, আমার বাসায় সূর্যের আলোটা খুব কম পড়ে, তাই ফুলের কোনো গাছ হয় না। তো আমি দেখে দেখে ইনডোর প্ল্যান্টই বেশি কিনে থাকি। তো আমাদের কিন্তু গাছ অলরেডি কিনে নেওয়া হয়ে গিয়েছে, আর যেহেতু বান্ধবী রোজা তো আমরা 6টার আগেই কাজ শেষ করে ফেলেছি, এখন আসতে যতক্ষণ সময় লাগবে এই যা। যার উদ্দেশ্যে গাছ কিনতে গিয়েছিলাম তো সে কিনেছে 600 টাকার গাছ আর আমি কিনেছি 1100 টাকার গাছ। তো সারা রাস্তা তো এগুলো বলে বলে আসছিল আর বাসায় এসেও শুরু করেছে। তো যাই হোক, ওর ইফতারিতে দেখতে পাচ্ছেন আমি লেবুর শরবত আর আনারস দিয়েছি, আর সেই সাথে গরুর মাংস, আচার, দু রকমের ভর্তা, টমেটোর সালাদ, আর করেছিলাম চাল দিয়ে যেটা বৌয়া ভাত বলে, তো সেটা করে রেখে গিয়েছিলাম ওর জন্য।
আর অন্য আরেকটা ফ্রেন্ড যে গাছ কিনেছে তো ও ওর বাসা চলে গিয়েছে, অর্থাৎ আমার বাসায় যদি গাছ নিয়ে আসে তাহলে কষ্ট হয়ে যাবে, সেজন্য ওর বাসায় গিয়েছে। আর এখানে নার্সারি থেকে কিছু অপরাজিতা ফুল এনেছি, এটা দিয়ে একটা চা বানিয়ে খাবো। ভিডিওর শেষ মুহূর্তে ছোট্ট একটি রিকোয়েস্ট, তো যে সকল আপু ভাইয়েরা আজই প্রথম আমাকে দেখছেন, ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অর ফ্যামিলির সাথে। আমার পছন্দের তালিকায় হচ্ছে দেশীয় ফল ফ্রুটস, আমি খুব বেশি পছন্দ করি, তো তার মধ্যে রয়েছে তালশাঁস, এটা আমি অনেক বেশি লাইক করি দেখে হাজব্যান্ড আসার সময় এগুলো নিয়ে এসেছে, তো কিছুটা উঠিয়ে এনেছে যেন এখন খেতে পারি, আর তিনটার মতো এনেছে যেন ফ্রিজে রেখে পরবর্তীতে খেতে পারি। তো আজকের মতো বিদায় নিব, সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।